আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মায়াজম লেকচার পর্ব 39। এই পর্বে আমরা আজকে শিখব কোন মায়াজমের কান কেমন হয়ে থাকে। মায়াজম পর্ব বলার আগে আমি একটি কথা অবশ্যই বলে নেব, তা হলো শুধুমাত্র এক ব্যক্তির কান দেখেই তার মায়াজম সিলেকশন করবেন না, কিন্তু এই মায়াজমের কান এমন হয়ে থাকে এর উপরে শুধুমাত্র একটি ধারণা পাবে। কিন্তু কোন মায়াজমের কানের অবস্থা কেমন হয়ে থাকে আজকে শুধুমাত্র সেটিই জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা জানি ছোরা, ছোরার কান কেমন হয়ে থাকে। ছোরার কর্ণগহ্বর খসখসে ও শুষ্ক হয়ে থাকে, কিন্তু কখনো কখনো সেই কান পাকতে পারে। যদি ছোরার কান পাকে, তার থেকে যে পুঁজ বের হবে সেই পুঁজে অতিরিক্ত দুর্গন্ধ পাওয়া যাবে। অর্থাৎ ছোরার কান হবে শুষ্ক, খসখসে, এবং যদি কখনো কান পেকে যায় অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ পাওয়া যাবে। সিফিলিসের কান কেমন হয়ে থাকে? সিফিলিসের কান থাকে দীর্ঘ আকৃতির, সিফিলিসের কানে উদ্ভিদ জমে, সিফিলিসের কানও পাকতে পারে। কিন্তু সিফিলিসে যদি কখনো কান পাকে এবং তার থেকে যদি পুঁজ নির্গত হয় তাহলে তাতে আপনারা কোনো প্রকার গন্ধ পাবেন না। কিন্তু সিফিলিসের কানের ভিতরে যদি একবার পাকা শুরু করে সেটা একেবারে এসপানাইট অথবা ইথোমাইট পর্যন্ত চলে যেতে থাকে। তাই সিফিলিসের কান পাকলে সারতে চায় না এটাও আমরা বলতে পারি। অর্থাৎ সিফিলিসের কান পাকবে তাতে সারতে চাইবে না, তাতে উদ্ভেদ দেখা দিবে এবং তাতে যে পুঁজ তৈরি হবে তাতে কোনো প্রকার গন্ধ থাকবে না। আশা করি সিফিলিসটা বুঝতে পেরেছেন। এবার আসুন সাইকোসিসের কানটা কেমন হয়ে থাকে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সাইকোসিসের যদি কান পাকে সেক্ষেত্রে তার পুঁজ হবে অতিরিক্ত ঘন, আঠালো এবং আষ্ঠে গন্ধ থাকবে। সাইকোসিসের আর একটা সমস্যা থাকবে, তা হলো সাইকোসিস মায়াজমের কানে তারা কম শুনতে পারে। অর্থাৎ সাইকোসিস মায়াজমের কানে কম শুনবে, বধিরতা দেখা দিবে এবং সাইকোসিসের যখন কান পাকবে তা আঠালো পুঁজ হবে, তাতে অতিরিক্ত পরিমাণে আষ্টে গন্ধ থাকবে। আশা করি সাইকোসিসের কানটা বুঝতে পেরেছেন। এবার আসুন টিউবারকুলোসিসের কানটা কেমন হয়ে থাকে। টিউবারকুলোসিসের কানে ব্যথা হওয়ার একটা প্রবণতা থাকে, অর্থাৎ কিছুদিন পরপর কানে ব্যথা হয়। টিউবারকুলোসিস মায়াজমের আর একটা সমস্যা দেখা দেয়, যারা টিউবারকুলোসিস প্রবণতার রোগী থাকবে তাদের কান কিছুদিন পরপর পাকবে এবং ঘন ঘন উদ্ভিদ জন্মাবে এবং সেই উদ্ভিদের ভিতরে পুঁজ তৈরি হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে টিউবারকুলোসিসের কানের ভিতরে কিছুদিন পরপর ব্যথা, অর্থাৎ টিউবারকুলোসিসের কর্ণশূল এটাও দেখা দেয়। আশা করি সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, কোন মায়াজমের কান কেমন হয়ে থাকবে আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে যে মেইল দেখতে পাচ্ছেন তাতে মেইল করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।